স্ত্রীর শরীরে এমন একটি গোপন জায়গা আছে, স্ত্রীর শরীরে একটা গোপন জায়গা আছে যে জায়গার খবর কেউ জানে না। ওই স্থানে ওই জায়গায় যদি স্বামী একটা চুমা দিতে পারে তাহলে সারা জীবন ওই স্ত্রী তার স্বামীর বাধ্যগত থাকবে। সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনারা হয়তো শুনেন নাই, স্ত্রীর শরীরে এমন একটা গোপন জায়গা আছে, ওই গোপন জায়গায় যদি গোপনে স্বামী চুমা দিতে পারে তাহলে ওই স্ত্রীর সারাটা জীবন তার স্বামীর পাগল থাকবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জাত সৃষ্টি করেছেন, একটা জাত হলো নর আর একটা জাত হলো কি নারী। নর এবং নারী, নর এবং নারী এই দুইটা জাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নর থেকে নারীর সৃষ্টি, আদম থেকে হাওয়ার সৃষ্টি। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم হে মানব মন্ডলী, ভয় করো তোমার আল্লাহকে, তোমার রবকে, তোমার প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একটি নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আদম থেকে হাওয়া আর হাওয়া থেকে তামাম জগৎ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ, ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে আত্মীয়তার সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবে। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপরে তীক্ষ্ণ নজর রাখতেছেন, খেয়াল রাখতেছেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, যাহার নামে তোমরা জানতো না করে থাকো, ওই আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম থেকে হাওয়া, হাওয়া থেকে তামাম পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন। স্বামী আর স্ত্রী এই দুটি নিয়ামত মহান আল্লাহ পাকের একটি জান্নাতি নিয়ামত। এদের সম্পর্কটা হলো জান্নাতি সম্পর্ক। এদের মধ্যে মহাব্বত, ভালোবাসা, প্রেম, প্রীতি থাকবে, তাদের মধ্যে মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু আজকের সমাজে স্বামী আর স্ত্রীর মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই। কোন জায়গায় স্বামী চুমা দিতে পারলে স্ত্রী সারা জীবন তার বাধ্যগত থাকবে? একটু পরে আমি কথাটি বলতেছি। কোরআনে কারিমে সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনের মধ্যে হতে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের সহধর্মিণীদেরকে সৃষ্টি করেছি, এই জন্য লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমরা যখন তাদের কাছে যাইবা তোমরা আনন্দ পাইবা, তোমাদের আত্মার শান্তি হবে, মনের ভিতরে প্রফুল্লতা আসবে, মনের ভিতরে তৃপ্তি আসবে, মহাব্বত হবে, ভালোবাসা হবে। এটা হলো আমার আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার স্ত্রীদেরকে কত মহাব্বত করত, তারা তার স্ত্রী, তারা তার স্বামীকে, রসুলকে তারা কত মহাব্বত করত, ভালোবাসত। আমার ভাইরা, একদিনের ঘটনা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী উপস্থিত হলেন, আর হযরতে আয়েশা হুজুরকে সালাম দিলেন। এশার নামাজ পড়ে রাসূলুল্লাহ হযরতে আয়েশার ঘরে প্রবেশ করলেন, নবীজি মাথার টুপি খুললেন। সুবহানাল্লাহ। নবী মাথার টুপি খুলে হযরতে আয়েশাকে ডেকে বলতেছে, আয়েশা আসো আমার কাছে আসো। হযরতে আয়েশা বলছে, না হুজুর, না না। হুজুর বলে, কেন আসবো না? হযরতে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একজন স্বামী একজন নবীর
জুতার পরশ পেয়ে দুলাপে আল্লাহর আরশ আজি দন্ড হয়ে গেছে হযরত আয়েশা বলছে সেই নবী কোন নবী হযরত রাসূল পাক আয়েশাকে বলে সেটা কোন নবী আয়েশা বলে সেটা তো আপনিই নবী আপনিই সেই নবী হযরত রাসূল পাক বলে আমি সেই নবী এখন শুধু আমি নবী নই আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী আমার কোলে আসো আমার বুকে আসো হযরত আয়েশা বলছে আল্লাহ আমার নবী তো শুধু নবী নয় আমার নবী হলো উত্তম স্বামী সুবহানাল্লাহ বেহামদি আমার ভাইরা আজকে তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই প্রেম নাই ভালোবাসা নাই একজন কৃষক সারা জীবন সে জমিনে হাল চাষ করেছে রাতের বেলা আশরা নামাজ পড়ে স্ত্রীকে স্ত্রী সরিষার তেল নিয়ে আসো আমার পায়ের মধ্যে সরিষার তেল মালিশ করো স্ত্রী সরিষার তেল পায়ের মধ্যে মালিশ করতে স্বামীও ঘুমায় গেছে স্ত্রীও ঘুমায় গেছে সকালবেলা ফজর নামাজ জায়নামাজের মধ্যে বসে দাঁড়ায়া পড়িয়া স্বামী দোয়া করতেছে স্ত্রী শীতানে অর্থাৎ তার স্ত্রী যেখানে ঘুমাইছে সেখানেই সে নামাজ পড়ছে ফজর নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আল্লাহ আমার বেহেস্ত দিও বেহেস্তের মধ্যে তুমি হুর দিও হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্বামী আর স্ত্রীর মহব্বত আমি তো তোরে পায়ে ঠকছি দুনিয়ায় ঠকছি মরার পরে ঠকতে চাই না জান্নাত চাই জান্নাতের মধ্যে হুর চাই স্ত্রী ফাটা পায়ের মধ্যে তেল মালিশ করলাম আমি আর তুমি হুর চাও স্ত্রী তাড়াতাড়ি উজু করে আসছে উজু করে নামাজ পড়ে দোয়া করে আল্লাহ আল্লাহ আমার স্বামীর হুর দিও না হুর যদি পায় তাহলে আমারে ভুলে যাবে হুর পাইয়া সুতরাং আমরা স্বামী আর স্ত্রী দুইজন একসাথে জাহান্নামে যেতে চাই এবার স্বামী বলতেছে তুই উল্টা দোয়া করলে কাজ হবে নামাজ পড়তি চাবি আমার হাতে আছে আমি জান্নাতে যাব এবার স্ত্রী আবার দুই হাত ধরে দোয়া করছে আল্লাহ আল্লাহ আমার স্বামীকে যদি জান্নাতে তুমি হুর দাও আমারে তুমি হুইরা দিও স্ত্রী যখন এই দোয়া করছে স্বামী কই কিরে হুইরা আবার কি কই হুইরা হলো জান্নাতের সুন্দর যুবক তোমার মতো পাও পাতা না আমি তো তোমার পায়ে ঠকছি দুনিয়ায় ঠকছি মরার পর করতে চাই কি বলে এই সমস্ত দোয়া করলে কি মহব্বত হবে না ঝগড়া হবে মহব্বত হবে ভালোবাসা হবে রাসূল পাকের স্ত্রী বলতেছেন আল্লাহ আমার স্বামী তো সাধারণ দিনা আমার আমার স্বামী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু নবী নয় উনি হলেন উত্তম স্বামী সুবহানাল্লাহ বেহামদি আল্লাহর নবী যখন হযরতে আয়েশা সিদ্দিকাকে কোলে নিয়ে আদর করতেছে মহব্বত করতেছে তাকে আদর যত্ন করতেছে এমন সময় জিব্রাইল আসলো জিব্রাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আরছি হযরত আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ একজন স্বামী তার স্ত্রীকে কোলে নিয়ে আদর করতেছে এখন কি জিব্রাইল আসা লাগে রাসূল বলেন আয়েশা জিব্রাইল তোমাকে দেখবে না তুমিও জিব্রাইলকে দেখবে না আমি জিব্রাইলকে দেখব জিব্রাইল আমাকে দেখবে সুতরাং কোনো চিন্তার কারণ নাই রাসূল বলে জিব্রাইল খবর কি কেন আসছ হযরত জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ একজন স্বামী যখন তার স্ত্রীকে নিয়ে আদর করতেছে মহব্বত করতেছে ভালোবাসতেছে আমার আল্লাহ সবচাইতে বেশি খুশি হয়ে গেছে এই মুহূর্তে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিয়েছে হারসুন লাকুম ফাআতু হারসাকুম আন্নাশিতুম ওয়াকদ্দিমু লি আনফুসিকুম আল্লাহ পাক বলে স্ত্রী তোমাদের জন্য শস্য ক্ষেতে যেইভাবে যাও তোমার স্ত্রীদের কাছে তোমরা এইভাবে যাও সুবহানাল্লাহি বিহামদিহি আমার ভাইরা কোন জায়গায় স্ত্রীর কোন গোপন জায়গায় স্বামী একটা চুমা দিতে পারলে স্বামীর ওই স্ত্রী সারা জীবন তার বাধ্যগত থাকবে কোন জায়গায় চুমা দিতে পারলে একটু পরে আমি কথাটা বলতেছি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়া মুআবিল জান্নাতি শাআত আল্লাহর নবী বলে যেই নারী চারটি কাজ করতে পারবে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বরে রমজান শরীফের রোজা তিন নম্বরে নিজের সতীত্বকে হেফাজত করে পর্দায় থাকা চার নম্বরে
হবে স্বামীর খেদমত করা এই চারটি কাজ যেই নারী করতে পারবে আল্লাহর হাবিব বলেন ওই নারী আল্লাহর আটটা জান্নাতের মধ্যে যে কোন জান্নাত দিয়া বিনা দিদায় আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আমার বন্ধুরা আল্লাহর নবী একদা হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ছিলেন রাতের বেলা ঘর থেকে উঠে রিয়াদুল জান্নার সামনে নবীজি বসে বসে দুই হাত তুলে কাঁদতেছে আর দোয়া করতেছে হযরত আয়েশা তার অন্যান্য বিবিদের ঘরে তালাশ করে হুজুরকে পেলেন না জান্নাতুল বাকি রিয়াদুল জান্নার সামনে এসে দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি তাকাই দেখি রিয়াদুল জান্নার সামনে নবীজি বসে বসে কাঁদতেছে মুনাজাতে দুই হাত দোয়া করতেছে আর বলতেছে আয় আমার রব আয় আমার প্রভু আয় আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে ছেলে যখন তার বাবাকে ভুলে যাবে বাবা যখন তার সন্তানকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে ওই কঠিন মুহূর্তে কেউ কারো কথা স্মরণ করবে না ওই মহামুসিবতের সময় আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই মুনাজাত যখন শেষ হয়ে গেল আল্লাহর নবীর স্ত্রী আয়েশা হুজুরকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স যখন 25 ছিল হযরতে খাদিজার বয়স তখন 40 ছিল 40 বছরের একটা বুড়ি মহিলাকে আপনি বিয়ে করেছেন তার কথা এখনো আপনি ভুলতে পারেন না তার চাইতে কুমারী সুন্দরী নারীকে আপনার স্ত্রী হিসেবে কি আপনি পান নাই আল্লাহর নবী ডেকে বললেন আয়েশা খবরদার খাদিজার ব্যাপারে এই কথা তুমি আর কখনো বলবে না তোমরা সবাই আমার সুখের তিনি স্ত্রী আমার খাদিজা এমন তিনি স্ত্রী যখন মক্কায় আমার পা রাখার জায়গা ছিল না মক্কার কাফেরেরা আমাকে দূর দূর করে তাড়ায় দিয়েছে আমার খাদিজা তার সম্পদ দিয়া তার জীবন দিয়া আমাকে সহযোগিতা করেছে হযরত আয়েশা ঠোকরে কেঁদে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আমার মুস্তাকি মাফ করবেন খাদিজা সম্পর্কে আমাকে দুইটা কথা শোনান রাসূল বলে আয়েশা রে যখন রাত্র একটা দুইটা তিনটা বেজে যাইত রাত্র যখন একটা দুইটা তিনটা বেজে যাইত যখন আসতাম যেই সময় আসতাম একটা মাত্র ডাকিরে বেশি দেওয়া লাগে নাই আস্তে করে ডাক দিতাম খাদিজা অমনি করে খাদিজা ঘরের দরজা খুলে দিত একটা ডাকেরে বেশি দেওয়া লাগে নাই আমি বলতাম খাদিজা রে ঘুমন্ত মানুষকে ডাক দিলে কতগুলো ডাক দেওয়া লাগে তোমাকে একটা ডাক দিলাম অমনি করে ঘরের দরজা খুলে দিলা তুমি কি রাতের বেলা ঘুমাও না হযরতে খাদিজা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী দু জনের বাদশাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের খেদমতে দিনের খেদমতে বাহিরে আছে আমি যদি তার ঘরের ভিতরে বসে ঘুমায় থাকি আমার স্বামী যদি আমাকে খাদিজা খাদিজা বলে ডাকা ডাকি করে তাহলে বেয়াদবি হয়ে যাবে এই জন্য আল্লাহর কসম করে বলি আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি ততক্ষণ পর্যন্ত ঘরের দরজার সামনে আপনার জন্য দাঁড়ায়া থাকি কি মহব্বত কি ভালোবাসা আর আমাদের বিবিরা রাত্র একটা দুইটা তিনটা বাজে ওয়াজ করে বাসায় ফিরে ডাক দিই সাহারার মা সায়নার মা যেদিন মেজাজটা ভালো থাকে ওই দিন তো মাশাআল্লাহ সুন্দর মতো দরজা খোলে সালাম কালাম হয় সব কিছুই হয় যেদিন মেজাজ গরম থাকে সায়নার মা ভাই কি দরজা খোলো দরজা খোলে এমন জোরে ধাক্কা মারে মনে হয় যেন দরজা ভাঙবে এই গুনে খাওয়া দরজায় চলবে না কাঠের দরজায় চলবে না লোহার দরজা লাগবে বলি খবর কি কথা কয় না সনসন করে হেসে যায় ও মিয়া কোন জায়গায় স্ত্রী চুমা দিতে পারলে স্বামী সারা জীবন স্ত্রী বাধ্যগত হবে এই কথাটা আমি একটু পরে বলতেছি এক মিনিট পরেই বলবো একখানা হাদিস আপনাদের খেদমতে বলতেছি হযরত আবু হুরায়রা থেকে হাদিস বলবো عن ابي هريره رضي الله تعالى عنه قال قيل لرسول الله صلى الله عليه وسلم اي النساء خير হযরত আবু হুরায়রা থেকে প্রশ্ন হাদিস বর্ণিত আছে রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম নারী কে আইয়ুন নিসাই খাইরুন সর্বোত্তম নারী কে নবীজি বলেন কল আল্লাতি তাসুরুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা যাকে দেখলে পরে স্বামী আনন্দ পায় স্ত্রীকে দেখলে পরে যে স্বামী আনন্দ পায় স্ত্রী স্বামীর আদেশকে পালন করে ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা অমালিহা বিনা ইয়াকরাহু স্বামীর মাল কে সে নষ্ট করে না শারীরিক মাল হোক সম্পদ হোক কোনো কিছু নষ্ট করে না বাবার বাড়িতে দিয়ে আসে না পরকিয়া প্রেম করে না ওই নারী হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারী সুবহানাল্লাহ
আমার ভাইরা এখন আমি আপনাদের খেজমতে বলবো স্বামী স্ত্রীর কোন গোপন জায়গায় গোপনে একটা চুমা দিতে পারলে ওই স্ত্রীর সারা জীবন স্বামীর খেদমত করবে স্বামীর বাধ্যগত থাকবে স্বামী যদি বলে সারা রাত এখানে বসে থাকবা স্ত্রী বসে থাকবে সেটা হলো স্ত্রীর কপালের মাঝামাঝি জায়গায় ভালো করে শুনেন স্ত্রীর কপালের মাঝামাঝি জায়গায় যদি স্বামী একটা চুমা দিতে পারে গোপনে স্ত্রী যেন না জানে আপনি গোপনে একটা চুমা দিয়ে দিবেন সারা জীবন আপনার স্ত্রী আপনার বাধ্যগত থাকবে